সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন, আর নতুন দিন নতুন বছরের খসড়া তৈরি করছেন মনে মনে। ভালো থাকার, সফল হওয়ার এই যে খসড়াগুলি মনে মনে তৈরি করা, এটাই আসলে চাওয়া। সবাই সফল হোক, এগুলি কিন্তু আসলে চাওয়া। সবাইকে ভালো থাকতে হবে, শুধু নিজে ভালো থাকলে হবে না, পরিবার পরিজনকে নিয়েও ভালো থাকতে হবে। আচ্ছা, আমরা কেন আজকে এখানে সবাই একত্রিত হয়েছি জানেন সবাই? কেউ বলতে পারবেন কেন আছে এখানে? আজকে কিসের প্রোগ্রাম? কোন গ্রুপের প্রোগ্রাম আজকে? আমরা নারী আমরা উদ্যোক্তা নামের একটা গ্রুপের প্রোগ্রাম। এই প্রোগ্রামটা কার জন্যে হচ্ছে? এই গ্রুপটাকে দাঁড় করিয়েছে, নাম জানেন সবাই? হ্যাঁ, একটু জোরেও শুনি। আচ্ছা, রাহিমা আক্তার সুইটি। হ্যাঁ, রাহিমা আক্তার সুইটি ওনার নাম। আমরা একটা গ্রুপকে দেখি বছরের পর বছর, বছরের পর বছর সময় দেয়, ওইটাতে শ্রম দেয়, তারপর একটা গ্রুপ 10,000, 15,000 এরকম সদস্য তৈরি করে। কিন্তু এই গ্রুপটা আমি আশ্চর্য হয়েছি, গত 4-5 মাস বা 6 মাস হবে, 6 মাসে 60,000 প্লাস সদস্য এদের আছে। এটা আসলে কিন্তু কোনো ছোট ব্যাপার না। কতটা শ্রম, কতটা সময় দিলে এত কম সময়ে একটা গ্রুপ 60,000 সদস্যের একটা গ্রুপ হতে পারে? আমাদের যাদের উদ্যোগ আছে, যাদের পেজ আছে, ওয়েবসাইট আছে, আমরা সবাই জানি যে পেজের মধ্যে 100, 200, 300 সদস্য করতে কত সময় লাগে, কত এফোর্ট দেওয়া লাগে, কত স্পন্সর করা, কত কিছুর করা লাগে। কিন্তু গত 4 থেকে 5 মাস বা 6 মাসে এই গ্রুপটা 60,000 সদস্যের একটা গ্রুপে পরিণত হয়েছে। আমরা কি পারি না সুইটি আপার জন্য সবাই করতালে, জোরে একটা করতালি দেই? কারণ এত কম সময়ে 60,000 উদ্যোক্তার একটা গ্রুপ করা মানে খুব ছোটোখাটো ব্যাপার না তো, তাই না? ওনাকে উৎসাহ দেওয়া আমাদের কাজ, গ্রুপটাকে এগিয়ে নেওয়া আমাদের কাজ, গ্রুপটায় সদস্য বাড়ানো আমাদের কাজ। আচ্ছা, যাই হোক, কবি নজরুল একটা পঙ্কক্তি আমরা সবাই জানি, সেটা কি? নারী কবিতা বলে একটা কবিতা ছিল না? বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমরা সবাই জানি এটা। 21 শতকের চতুর্থ শিল্প বিপ্লবের সময়ে আমরা যদি এখন বলি যে আসলে নারীরা ভালো নাই, আজও নারীরা বন্দি, আজও নারীরা ঘরের কোণে বসে চাপা আর্তনাদে কুড়ে কুড়ে মরে, তাহলে কি আমাকে সবাই পাগল বলবে? না, সবাই পাগল বলবে, বলবে কি বলতে উঠছে এখানে। আচ্ছা, বাইরের বাদ দেই, আমরা আমরা এখানে যারা আছি, আমাদের এখানে মোটামুটি 80% আমরা নারী, প্রত্যেকেরই কিছু না কিছু উদ্যোগ আছে। আমরা সবাই বুকে হাত দিয়ে বলি তো, আমরা কি আসলে ভালো আছি? সবাই কি আমাদের সাপোর্ট করে? বাসা থেকে সাপোর্ট পান? সবাই পান না, কেউ কেউ পান কিন্তু সবাই না। যারা বলে যে হ্যাঁ আমি একদম 100% সাপোর্ট পাই, আসলে কিন্তু আমরা মিথ্যে বলতেছি। আমরাই অনেক নারীকে দেখছি যারা অনেক চাপা কান্না করে, দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক হাতে তারা হাসতেছে, কিন্তু আসলে তারা ব্যথায় ভিতরে ক্ষত বিক্ষত হইতেছে। কারণ কি, তারা অনেকেই সাপোর্ট পান না, বলে ঘর রেখে, সংসার রেখে, বাচ্চা রেখে বাইরে যাইতে হইতেছে, এই ওই, মানে কোনো না কোনোভাবে তারা মেন্টালি প্রেশারাইজড হইতাছেই। উদ্যোগের ক্ষেত্রে যদি প্রেশারাইজড হয়, তাহলে কি আমরা উদ্যোগটা আগায় নিতে পারবো? আমাদের যদি সাপোর্ট, আমাদের কি একটা উদ্যোগ আগায় নিতে কি লাগবে? সাপোর্ট লাগবে। কি কি সাপোর্ট লাগবে? আমাদের মেন্টাল সাপোর্ট ফার্স্ট, তারপর আমাদের লাগবে টাকার সাপোর্ট লাগবে, পরিবেশের সাপোর্ট লাগবে, আত্মীয় স্বজনের সাপোর্ট লাগবে, ক্রেতাদেরও কিন্তু একটা সাপোর্ট লাগবে। এই সাপোর্টই যদি আমরা না পাই, তাহলে কি আমরা আমাদের আগে এগিয়ে যাওয়া সম্ভব? কোনো দিনও এগিয়ে যাওয়া সম্ভব না। অনেক নারী, হাজারো ইচ্ছা, হাজারো স্বপ্ন, হাজারো উদ্যোগ মাঠে মারা যাচ্ছে,
তাদেরকে ঘর থেকে পরিবার পরিজন থেকে আত্মীয় স্বজন থেকে স্বামী সন্তানের কাছ থেকে যেই সাপোর্টটা পাওয়ার কথা ছিল তারা আসলে পায় না। জানেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ইউনিক, প্রতিটা মানুষ ইউনিক। এখানে যারা বসে আছেন প্রত্যেকের প্রত্যেকেরই কোনো না কোনো গুণ আছে, শুধু আপনাদের না, প্রত্যেকটা মানুষের আলাদা গুণ আছে। তারা প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে সফল হতে পারে বা হইতেছেও। সবচেয়ে কষ্টের ব্যাপারটা হইলো আমরা নারীরা যারা আছি, আমরা নারীরা নারীদের সাপোর্ট করি না, এগিয়ে যেতেও সাহায্য করি না, কোনোভাবেই সাহায্য করতে চাই না। আমরা আজকে এই গ্রুপে, কালকে ওই গ্রুপে, পরশুদিন আরেক গ্রুপে, অল্প কিছুদিনের জন্য এসেই বলি যে কী দরকার এই গ্রুপে, কী আসতেছে আমাদের, এই গ্রুপ থেকে লাভ কী, আরেকটা গ্রুপে আমরা কনভার্ট হইতেছি, এইভাবে কিন্তু আমাদের টার্গেট নষ্ট হইতেছে। আমাদের কী টার্গেট ছিল? আমাদের টার্গেট ছিল আমরা উদ্যোগ আগায় নিব, আমরা সফল হব। কিন্তু আমরা এই যে দৌড়দৌড়ি যে করতেছি, দৌড়দৌড়ির জন্য কিন্তু আমাদের মানে মূল টার্গেটটি, আমাদের উদ্যোগই কি পিছায় যাইতেছে। আসলে এইসব অবান্তর প্রশ্ন আমাদের মাথায় থাকাই উচিত না। আমরা যারা এইখানে আছি, সব বাদ দিই, আমরা যারা এইখানে আছি আমরা কিন্তু মোটামুটি খুব ভাগ্যবান। কারণ কি, আমরা মোটামুটি সাপোর্ট পাইতেছি বাসা থেকে। আমরা যারা আছি বাসা থেকে সাপোর্ট পাইতেছি, আমাদের উদ্যোগে কি আগায় নিতে পারতাছি, সামনে কিভাবে ওইটা সফল হইব ওইটার জন্য কাজ করার সাহস পাইতেছি, এগুলো কিন্তু কম না, এগুলো অনেক। যাক, আমরা এই গ্রুপটা এত অল্প সময় যে এতটা করছে, এই গ্রুপের মাধ্যমে আমরা একত্রিত হয়ে কাজ করব। আজকে অ্যাটলিস্ট এইটা বলতে পারি যে একতা বল, এই বলটাকে আমরা কাজে লাগাবো, এই গ্রুপটা দিয়ে আমরা এগিয়ে যাব সবাই। রাহিমা আপাকে খুব খুব ধন্যবাদ, উনি এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন, আমাকে এখানে বলার মতো একটা প্ল্যাটফর্ম করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে একত্রে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য উনি স্বপ্নে দেখতেছেন, উনি প্রচুর পরিমাণ স্বপ্ন দেখতেছেন, আর ওইটা উনি করবেন ইনশাল্লাহ, সফল হবেন, সফল এই গ্রুপটা হবে ইনশাল্লাহ। আপনাদের সাপোর্ট লাগবে, আপনাদের সাপোর্ট ছাড়া হবে না। আজকে আমরা এতটুকু বলতে পারি, রাহিমা আপার আজকের এই আজকে এখান থেকে নতুন করে এই গ্রুপের আবার পথ চলা শুরু করা একটা, আর আজকে আপনাদের সাথে সবার সাথে মিট আপ হলো এইটা কিন্তু আরেকটা। আজকে থেকে আমরা কি এই গ্রুপটা নিয়ে ইনশাল্লাহ এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।